রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানসহ দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তায় গঠিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ উনিশশো ছিয়াশি সালে গঠিত রাষ্ট্রপতি নিরাপত্তা বাহিনী হয়ে উঠেছে অকৃত্রিম বিশ্বস্ত ফোর্স সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনী প্রেশনে নিযুক্ত চৌকশ সদস্যদের সমন্বয়ে গঠিত এই বাহিনীর আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেশাল ফোর্স রাজনীতির বড় শক্তি জনগণ থেকে বিচ্ছিন্ন না করেই নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী আমরা রাজনীতি করি আমার কিন্তু আর কোন শক্তি নেই শক্তি একমাত্র জনগণ এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায় আমি জানি এটা কঠিন দায়িত্ব তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি এই মানুষদের নিয়েই তো পথ চলা আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায় আমি যখন সরকার ছিলাম না এই আমার দেশের পার্টির লোক বা আমার দেশের মানুষ সাধারণ মানুষ এরাই তো আমার পাশে ছিল দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশ্বাস দেন সরকার প্রধান আমরা দেশে বিদেশে একটা মর্যাদা নিয়ে চলছি আর এই মর্যাদাটাই আমাদের ধরে রাখতে হবে একদিকে যেমন আর্থ সামাজিক উন্নয়ন অপর দিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশকে এবং বাঙালি জাতিকে সারা বিশ্বের মর্যাদার সাথে মানে যারা যেন মাথা উঁচু করে বিশ্বে চলতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহতি সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন সরকার প্রধান যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা নিজেদের রক্ষা করা আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদের থাকতে হবে সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি পরিবর্তনের ধারা অব্যাহত রেখেই বাংলাদেশের অগ্রযাত্রায় সামিল হবার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি এখন আমাদের স্মার্ট বাংলাদেশ করতে হবে সাইদুর রহমান আবির মাই টিভি ঢাকা